ভারত সফরে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে তুমুল আলোচনায় বাংলাদেশের এক দারুণ পেসার, যার বোলিং তোপে লন্ডভন্ড ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। বিশেষ করে রোহিত কোহলির ফ্যানরা মানতেই পারছেন না, চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 94 রানে 4 উইকেট হারায় শক্তিশালী ভারত। আর এই 4টি উইকেট একাই স্বীকার করেছেন হাসান মামুন। হাসান একের পর এক স্বীকার করেছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। 11 ওভারে মাত্র 25 রান দিয়ে এই 4 জনকে সাজঘরে ফেরান তিনি। এমন দুর্দান্ত বোলিংয়ের কারণে ভারতীয় গণমাধ্যমের আলোচনায় চলে এসেছেন হাসান। এক কথায়, চেন্নাইয়ে টেস্টে তরুণ বাংলাদেশি পেসারের যন্ত্রণায় কাতর ভারত। বাংলাদেশে এই পেসারের কারণে হৃদয় ভেঙেছে রোহিত ও কোহলি ভক্তদের, তাদের প্রিয় খেলোয়াড়কে আউট করায় নাখোশ। তবে বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি অনেক ভারতীয় সমর্থকও হাসানের পাশে দাঁড়িয়েছেন, দারুণ বোলিংয়ের জন্য তার প্রশংসা করছেন। প্রথম দিনে হাসান মাহমুদের তোপে ঘরের মাঠে 144 রান তুলতেই 6 উইকেট হারিয়ে বসে ভারত। চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বোলাররা করে দেখিয়েছেন তেমন কিছুই। বল হাতে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা বেঁচে যান আম্পায়ার্স কলে, তাসকিনের কাছ থেকে বাঁচলেও হাসান মাহমুদ ঠিক তুলে নেন। 5ম ওভারে তার অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল ডিফেন্ড করতে যায় রোহিত, তার ব্যাট ছুঁয়ে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্তর হাতে। 19 বলে 6 রান করে ফেরেন তিনি। উইকেট মেডেন দেওয়ার পরের ওভারে এসে প্রথম বলে 4 হজম করেন হাসান, কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেননি। তৃতীয় বলে শুভমন গিল ক্যাচ দেন উইকেটের পেছনে। হাসান এরপরও থাকেন উজ্জ্বল, নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তিনি। এবার ফেরান বিরাট কোহলিকে, হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচে দেন তিনি। 6 বলে 6 রান করে ফিরতে হয় কোহলিকে। প্রথম সেশনের শেষ ঘন্টা ভালো কাটেনি, তবে দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও দলের জন্য ত্রাতা হয়ে আসেন হাসান মাহমুদ। মাত্র তৃতীয় ওভারের 52 বলে 39 করা পন্থ উইকেটের পেছনে ক্যাচে দেন হাসানের বলে। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন জয়সওয়াল। এই ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরিও, কিন্তু তাকে ফেরান নাহিদ রানা। 18 বলে 56 করে স্লিপে দাঁড়ানো সাদমানের হাতে ক্যাচে দেন এই বাঁহাতি ওপেনার। পরের ওভার করতে আসা মেহেদি হাসান মিরাজ, তার বলে শর্ট লেগে ক্যাচে দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। 56 বলে 16 রান করেছিলেন তিনি। 6 উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারের চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন। শেষ সেশনে পুরোটাই বাংলাদেশকে হতাশ রাখে ভারত, দুজন মিলে দলকে টেনে তোলেন, দুজনেই তোলেন হাফ সেঞ্চুরি। জুটি রেকর্ড করেন বাংলাদেশের বিপক্ষে 7ম ও তার নিচের জুটিতে সর্বোচ্চ রান করেন তারা, ছাড়িয়ে যায় সচিন টেন্ডুলকার ও জহিদ খানের 133 রানের জুটি রেকর্ড। 2004 সালে ঢাকায় এই জুটি করেছিলেন সচিন ও জহিদ। সেখান থেকে ভারতকে আবার দলটিকে চালকের আসনে বসিয়েছেন রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুজন 195 রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছে বড় সংখ্যে। ফলে চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে 6 উইকেটে 339 রান করেছে ভারত। শুরুর ধাক্কা সামলে সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন। 8 নম্বরে নেমে 10-4 ও 2 ছক্কায় 102 রান করেছেন তিনি। উইকেটের অন্য প্রান্তে থাকা জাদেজা অপরাজিত 86 রানে।